হাই বন্ধুরা, আমি অমৃত। আজ এত রাত্রে কিসের জন্য লাইফে এসেছি, আর আজকের দিনটা এত আনন্দের কেন, সেই জিনিসটা আজকে জানানোর জন্য আমি এত রাত্রে লাইফে এসেছি। চন্দ্রযান 3 বা বিক্রম সফট ল্যান্ডিং করেছে চন্দ্র পৃষ্ঠে, এবং তার 4 ঘন্টা বাদে যে বিক্রমের মধ্যে যে প্রজ্ঞান ছিল, প্রজ্ঞান একটি 4 চাকার রোবট, ঠিক আছে, সেই রোবটটা চন্দ্রমা পৃষ্ঠে পুরো ঘুরে ঘুরে চন্দ্রমার পৃষ্ঠের বিভিন্ন ছবি বা কোথায় কি আছে সব কিছু কিন্তু ইসরোর বৈজ্ঞানিকদের কাছে পাঠাবে। আর এই প্রজ্ঞানটা ছিল কিন্তু ওই বিক্রমের মধ্যে। তো বিক্রম যখন চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করেছে, তার 4 ঘন্টা পরে কিন্তু প্রজ্ঞান চন্দ্রমা পৃষ্ঠে বের হয়ে এসছে। তো আজকে পুরো ভারতবাসীর খুব আনন্দের দিন, এবং 45 প্রায় 40-45 দিন ধরে যে স্বপ্ন নিয়ে ইসরোর বৈজ্ঞানিকরা বা ভারতবাসীরা অপেক্ষা করছিল, সেই স্বপ্ন কিন্তু আজকে সফল হলো। একটা কথা আছে যে একবার হেরে যাও, দুবার হেরে যাও, দেখবে বারবার তোমাকে হারতে হবে না, এক সময় তোমার সফল পরিশ্রমের যে একটা সফলতা আসে, সেই সফলতা তুমি কিন্তু পাবে। তো আজকে সেই ইসরোর বৈজ্ঞানিকরা যখন দ্বিতীয় চন্দ্রযান ছেড়েছিল, তখন কিন্তু সেটা ক্র্যাশ হয়ে গিয়েছিল, বা সেই থেকে ইসরোর বৈজ্ঞানিকরা কিন্তু আরো কঠিন পরিশ্রম করেছিল, এবং এবং আরো বিভিন্ন টেকনোলজির দিক খেয়াল দিয়েছিল, আরো বিভিন্ন গবেষণা করেছিল। করার পরে কিন্তু আরো উন্নত মানের কিছু প্রযুক্তি প্রয়োগ করে, বা যে টেকনোলজি আছে সে টেকনোলজি আরো উন্নত মানের করে কিন্তু আজকে এই সফলতা আনতে পেরেছে। তো এখানে যেখানে রাশিয়া ফেল করে, রাশিয়া পারলো না, সেখানে কিন্তু ভারত এই জিনিসটা করে দেখালো। তার মানে সবসময় একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, নিজেকে ছোট ভাবলে হবে না, বা কোনো কাজ কোনো জিনিসকে ছোট ভাবলে হবে না। রাশিয়া একটা অত বড় দেশ, রাশিয়া একটা অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, রাশিয়াতে অনেক ভালো ভালো সায়েন্টিস্ট বৈজ্ঞানিক ওদের কাছে আছে, তবুও কিন্তু রাশিয়া আজকে সফল করতে পারেনি তাদের যে মিশন ছিল। কিন্তু ভারত সেই মিশন কিন্তু আজকে সফল করেছে। তো মানুষ একবার দুইবার নয়, হাজারবার চেষ্টার পরেও কিন্তু সফলতা আসে, ঠিক আছে, চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই তোমার সফলতা আসবে। তো ভিডিওটা বেশি বড় করব না। তো আজকে জয় হিন্দ, বন্দে মাতরম। প্রত্যেক ভারতবাসী আজকে খুব আনন্দিত বা খুশি, এবং মা কালী, শিব, সরস্বতী, সব যত 33 কোটি দেবতা আমাদের, 33 কোটি দেবতার কাছেই আজকে আমাদের যে প্রার্থনা ছিল, বা যে আমাদের একটা স্বপ্ন, আমরা মায়ের কাছে যে ভিক্ষা চেয়েছিলাম যে আমাদের এই সফট ল্যান্ডিংটা যেন সঠিকভাবে হয়, বা আমাদের চন্দ্রযান 3টা যেন ঠিকভাবে পৌঁছাতে পারে চন্দ্রপৃষ্ঠে, কিন্তু ভগবানের আশীর্বাদে আজকে সেই জিনিসটা পূরণ হয়েছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই আমার। আর ভগবানের কাছে আমরা সকলে মিলে আশীর্বাদ, মানে প্রার্থনা করব যেন আমাদের যে ভারতবর্ষের বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট বা যেসব ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার আছে, এরা যেন দিন দিন আরো ভালো কাজ করতে পারে, বা আরো ভালো কিছু বা পৃথিবীর বুকে করে দেখাতে পারে, যেগুলো অন্য দেশের দ্বারাই সম্ভব। অন্য দেশেরা যা ভাবতো যে ভারতের দ্বারা এ সম্ভব না, কিন্তু আজ ভারত সেসব করে দেখাচ্ছে। তো যেন আমাদের দেশ আরো ভালো কিছু করতে পারে, বা আরো অনেক, এখন আমাদের দেশ 4 নম্বরে আছে,
কিন্তু এই জায়গাটা যেন আরো কমিয়ে আসতে পারে, এটাই আমরা ভারতবাসী হিসাবে প্রার্থনা করতে পারি। আর ভারতবাসী করে এটাই আমরা আশা রাখতে পারি আমাদের যে সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক বা যেসব ইঞ্জিনিয়ার আছে এদের কাছে। কারণ আমাদের দেশ কোনো সময় ছোট ছিল না, আর ছোট কোনোদিন থাকবে না। এবং আমাদের দেশ আগে সব সময় বেড়ে চলেছে, বা আমাদের দেশ সব দেশকে একটা যে চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা দিয়ে এসেছে সারা জীবন, আর এটাও সারা জীবন দিয়ে আসবে। আর এবং আমাদের দেশের যে যেসব কাজকর্ম, মানে যত আমাদের দেশের যত রকমের কাজকর্ম আছে, সব কাজকর্ম যেন সব থেকে হাই লেভেলের হয়, এটাই প্রার্থনা ভগবানের কাছে। সবাই ভালো থাকবেন, জয় শ্রীরাম।